আসসালামু আলাইকুম, ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম আবারও প্রতিদিনের লাইভে। আজকে আমাদের পাশে সাথে আছেন মোহাম্মদ আলী হোসেন বুয়া, ওনার সাথে আছেন ওনার ফ্রেন্ড। তো উনি যে সমস্যার ভুগতেছিলেন, ওনার সমস্যা ছিল অস্টিওআর্থ্রাইটিস বোতনি আর এভিএন হিপ জয়েন্ট। তো আমাদের এখানে আসলেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, ওনার এ ব্যাপারে ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসুন, ওনার সাথে পরিচয় হয়নি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের নামটা দিয়ে একটু পরিচয়টা দিবেন। জি, আমি আলী হোসেন ভুঁইয়া, আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। আমার দীর্ঘদিন প্রায় 10 মাস আমার এই সমস্যাটা নিয়ে ভুগতেছিলাম। অনেক ডাক্তার দেখেছি, 6-7 জন ডাক্তার দেখানোর পরে এখানে এই ফেসবুকে, ইউটিউবে ওনার এই ভিডিওগুলো দেখেছি আমি, স্যারের, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ডিপিআরসি হসপিটাল। তো এটা দেখে এখানে আমি আসছি আর কি, যে ওনার এখানে আসার পরে উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাকে পরে এখানে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন আর কি। তো আমি এখানে 30 দিন আমাকে এখানে থাকার জন্য বলছেন। তো আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সুস্থ, আজকে 25 দিন হয়ে গেছে হয়েছে। তো আজকে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি আর কি। স্যার, আমি একটু জানতে চাইবো, আপনার যে সমস্যাটি ছিল, অর্থাৎ এভিএন আপনার বুথ হিপে সমস্যা ছিল, তো আপনি যেই সমস্যাটা ভুগতেছিলেন, আপনি তো প্রথম অবস্থায় বুঝতে পারেন না যে আপনার এই সমস্যাটা হচ্ছে, সেজন্য আপনি অনেক ডক্টর দেখিয়েছেন। তো আমি একটু জানতে চাইবো যে আপনার যে সমস্যাটা ছিল প্রথম থেকে, অর্থাৎ আপনি যখন বুঝতেছেন যে আপনার কোনো একটা রোগে আক্রান্ত হচ্ছেন বা আপনি অসুস্থতার দিকে যাচ্ছেন, তখন আপনার কী অনুভূতি হতো, কী সমস্যা পড়তে হতো প্রতিদিনের জন্য? প্রথমে আসলে এখানে বাম পায়ে জয়েন্টে একটু ব্যথা অনুভব হচ্ছিল আর কি। পরে আমি আমার ওখানে যে ডাক্তার আছে, লোকাল ডাক্তার, লোকাল গ্রামের যে ডক্টরগুলো থাকে ওনাদেরকে দেখিয়েছিলাম। পরে ওখানে ওনারা কিছু ঔষধ, ক্যালসিয়াম বা ওই কিছু পেইন কিলার এগুলো দিয়েছেন আর কি। তো ওগুলো খাওয়ার কয়েকদিন, যে কয়েকদিন খাওয়ার ইয়ে ছিল, সেই কয়েকদিন খাওয়ার পরে অনেক ডক্টর দেখিয়েছেন, যখন আপনি দেখিয়েছেন ওনারা আপনাকে কি ডিসিশন দিল যে কি করতে হবে বা কি? ওনারা বলছিল যে কিছু ওষুধ দিচ্ছেন 3 মাসের জন্য, বললো যে 3 মাস খাওয়ার পরে আবার ই করতে হবে, আপনার মূল যে সমস্যা আপনাকে অপারেশন করতে হইতে পারে, এখানে হয়তো রিপ্লেসমেন্ট করা লাগতে পারে হিপ জয়েন্টে। মানে ওনারা আপনাকে অপারেশনের জন্য বলেছিলেন যে অপারেশন করতেই হবে, এটা এছাড়া কোনোভাবেই ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না, এটা বলেছিল ওনারা। হ্যাঁ, তারপরে বলছিল যে আপনি প্রিপারেশন নেন, যে আপনাকে প্রায় 3-4 লক্ষ টাকা এখানে লাগতে পারে, আপনি অপারেশন করতে হবে। তো পরে আমি ওখানে 1.5 মাসের মতো ওই ট্রিটমেন্টে ওষুধ খাচ্ছিলাম আর কি। তো ওষুধে তেমন কোনো ফল আমি পাই নাই, যার ফলে আমি পরে এখানে আসলাম আর কি। আচ্ছা, আপনি যে এখানে এসছেন, আপনি কিভাবে জানতে পারলেন যে আমাদের এখানে আসলে অপারেশনবিহীন একটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, বা এই ধরনের পেশেন্ট আমরা দেখি, বা আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার এই ধরনের ট্রিটমেন্ট করে, কিভাবে জানতে পারলেন? যে আমি ইউটিউবে, ফেসবুকে এটা দেখতে পাচ্ছি, পাইলাম আর কি, যে এখানে এই ধরনের ট্রিটমেন্ট থেরাপির মাধ্যমে এবং ফিজিওথেরাপি যেটা আর কি। জি স্যার, আমি একটু জানতে চাইবো, আপনি তো অনেক ডক্টর কাছে গিয়েছেন, অনেক ডক্টর বলেছে যে ওষুধটা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে হবে, তারপর অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া এই ধরনের ট্রিটমেন্ট সম্ভব না। তো আপনি যখন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, তখন আপনাকে স্যার কি বললো? হ্যাঁ স্যার, পরীক্ষা কিছু টেস্ট করাইছেন আমাকে, ব্লাড বা আরও কিছু এক্সরে এগুলো করানোর পরে বললেন যে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আমার এখানে কিছুদিন আপনাকে ভর্তি থাকতে হবে, ভর্তি করে এর ট্রিটমেন্ট নিতে হবে আর কি।
কতদিন ভর্তি থাকার কথা বলেছিলেন? উনি আমাকে 30 দিনের একটা ইয়ে দিয়েছিলেন আর কি, মানে 30 দিনের কোর্স দিয়েছেন, 30 দিন থাকতে হবে। কিন্তু আজকে তো আপনি চলে যাচ্ছেন, তো আপনাকে তো 30 দিনের ভর্তি থাকার কথা বলেছে, আজকে পর্যন্ত আপনার কতদিন হয়েছে? আজকে পর্যন্ত 25-26 দিন হয়েছে আর কি। আমি 2 তারিখ ভর্তি হয়েছিলাম আগস্টে, আজকে 27 তারিখ। তো আজকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা। এখন কি অবস্থা স্যার? আপনি তো আমাদের এখানে দীর্ঘ 25 দিন যাবত ভর্তি ছিলেন, আপনাকে 21-30 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি 26 দিনের মতো ছিলেন, তো এখন স্যার কি অবস্থা আপনার শরীরের, আমি একটু জানতে চাইব। জি আছে আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই আমি সুস্থ। আমার যে হাড়ের যে সমস্যাটা দেখা হতো হাঁটার সময়, জি আমি অনেক মানে ভুগছি আর কি, ব্যথার জন্য আমি হাঁটতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। আপনি যখন স্যার একদম একদম পুরোপুরি অসুস্থ হয়ে গেছেন, একদমই বুঝতে পারতেছেন যে আপনি হাঁটতে পারতেছেন না বা আপনার খুবই সমস্যা হচ্ছে, তখন আপনার কি কি সমস্যা পড়তে হতো প্রতিদিন যাব? আমাকে তো আমি একটা জব করি, প্রাইভেট জব, তো দেখা গেছে আমাকে জব করতে গিয়ে সেখানে কাজের সমস্যা সৃষ্টি হচ্ছে, বা আমাকে ঠিক মতো আমি মানে একটা সময় হচ্ছে আপনি হাঁটতেই পারতেছেন না এমনটা হচ্ছে আপনার? ছিলাম না, হ্যাঁ হাঁটতে বলতে পা ফেললে আমার খুব ব্যথা হইতো এখানে, তো সে এই জন্য আমি ইয়ে হয়ে এখানে আসলাম আর কি। আপনি বলতে চাচ্ছেন আগের চাইতে আপনি এখন পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ আছি এখন। দর্শক শুনতে পেলেন ওনার মুখের থেকে, আপনারা এখন জানতে চাইব ওনার সাথে আছেন ওনার বন্ধু, অর্থাৎ ওনার সমস্যার যে সমস্যা পড়েছিলেন বা যে সমস্যা ভুগেছিলেন রোগে, তো ওনার পাশে সবসময় যিনি থাকতেন বা ওনাকে নিয়ে যত ডক্টরের কাছে গিয়েছেন সে হচ্ছে ওনার বন্ধু মোহাম্মদ রুহুল আমিন। তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব। জি স্যার, আপনি তো হচ্ছে স্যারের সাথে আপনি সবসময় ছিলেন, আপনি যতজন ডক্টর স্যার দেখিয়েছে আপনি সাথে সাথে ছিলেন, সাথে গিয়েছেন, তো আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আসলে কোন ডক্টর কি বলেছেন বা কতজন ডক্টর দেখিয়েছেন, কি কি সমস্যা পড়েছেন আপনারা ডক্টর দেখাতে গিয়ে, বা কীরকম বাজেট দিয়েছিলেন অপারেশন করতে হবে, অপারেশনবিহীন ট্রিটমেন্ট সম্ভব না, এগুলো তো আপনি সবই শুনেছেন সাথে ছিলেন, তো সেই বিষয়ে আসলে কিছু জানতে চাইব আপনার মতো করে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। উনি প্রাথমিক পর্যায়ে আমাদের ওই মানে যেখানে আমরা জব করি ওই প্রতিষ্ঠানের ডাক্তারকে দেখাইছিলেন, পরে আশেপাশে আরও কিছু লোকাল ডাক্তার দেখানো হয়েছে, পরে কিছুতে কিছু হচ্ছিল না, পরে ওনাকে নিয়ে আমরা ঢাকায় আসছি, পরে উনি ওই বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে খুঁজতে খুঁজতে পরে এটা পাইল, পরে আমারও বললো যে এই ধরনের একটা ইয়ে পাইছি এটা একটু দেখি, তখন আমি তো দেখেন তখন উনি সব কিছু জেনে নিজেই একদিন একাই চলে আসছে, মানে ইয়ে করতে আসে একাই চলে আসছে, পরে আসার পরে আমার পরে বললো যে হ্যাঁ ওখানে এইভাবে, তো পরে আমরা একসাথে আইসে ওনারে ভর্তি করালাম। সফিউল্লাহ প্রধান স্যার বললেন যে আপনাকে 30 দিন থাকতে হবে, এখানে ভর্তি নেন, আমাদের থেরাপি আছে, বিভিন্ন ইয়ে আছে, ওখান থেকে আপনাকে দিলে আপনি সুস্থ হয়ে যাবেন আশা করি। তো ওনার ওই কথায় আমরা বিশ্বাস করে আমরা ওনাকে ভর্তি করালাম, আজকে 26 দিনের মাথায় উনি ইনশাআল্লাহ অনেক অনেক সুস্থ আছে। স্যার আমি আরেকটু জানতে চাইব, সেটা হচ্ছে আমাদের হসপিটালে তো আপনি আসছেন 25 দিন ভর্তি থেকেছেন, তো সেক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা, যে আমরা তো মূলত ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি, আমরা অপারেশনের মাধ্যমে কোনো ট্রিটমেন্ট দিই না, তো সেক্ষেত্রে আপনার যে ফিজিওথেরাপিগুলোই আপনাকে দেওয়া হয়েছে, আমাদের যে মেশিনের যে প্রযুক্তি দ্বারা আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেটাতে আপনি স্যার কতটুকু স্যাটিসফাই স্যার একটু জানতে চাইব। জি এখানে যে ফিজিওথেরাপিস্ট যারা আছেন এবং যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো যে ব্যবহার করা হয়েছে ট্রিটমেন্টে, সেটা অনেকটা আসলে উন্নত মানের, এবং সেগুলো ইয়ে করাতে হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্রুত ওনাদের প্রচেষ্টায় সুস্থ করেছেন। তো স্যার আমি আর একটু জানতে চাইবো, আমাদের যে ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ আমাদের যে ম্যানেজমেন্ট টিম, পুরো হসপিটালের আয়া বোয়া ক্লিনার ওয়ার্ড বয়, ওনাদের ব্যবহার বা ম্যানেজমেন্টের ব্যবহার কতটুকু সন্তুষ্ট আপনি স্যার?
যে আছে ওনারা সবাই অ্যাক্টিভ এবং সহযোগিতা সবসময় খোঁজখবর রাখেন, তদারকিতে রাখেন। ম্যানেজমেন্ট যারা আছেন প্রতিদিনই খোঁজখবর রাখেন, এটা কোথায় কী সমস্যা বা খোঁজখবর নেন আর কি। তো সেজন্য সব দিক থেকে আশা করি আমার মনে হয় এখানে ভালো একটা ট্রিটমেন্ট ব্যবস্থা আছে। স্যার আমি আর একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, তো স্যারের ট্রিটমেন্ট নিয়ে হচ্ছে আপনি ইনশাল্লাহ আগের চাইতে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, সেই দর্শকদেরকে কিছু উপদেশ দিবেন? যে আমি আসলে দীর্ঘদিন যে কষ্ট করেছি, এই কষ্ট আলহামদুলিল্লাহ এখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার পরে এই ট্রিটমেন্টে অনেকটাই আমি সুস্থ হয়েছি। তো সেই জন্য যারা কষ্ট করতেছেন ব্যথা বেদনা নিয়ে, বিভিন্ন কোমরে বা হাঁটু বিভিন্ন সমস্যা ভুগতেছেন, আপনারা যদি এই ইউটিউবে এইগুলো দেখেন ডিপিআরসি হসপিটালের, তাহলে দেখতে পারবেন। দেখে এখানে আসলে আমার মনে হয় অনেকেই হয়তো এখান থেকে ট্রিটমেন্ট নিতে সুস্থ হওয়া দর্শক শুনতে পেলেন আমাদের স্যারের কথা। উনি দীর্ঘদিন সেই সমস্যা ভুগতেছিলেন, সেটার সমস্যার সমাধান একমাত্র আমাদের এখানে এসে উনি ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটাই কথাই বলবো, আসলে ট্রিটমেন্টের যে একটা ব্যবস্থা আমাদের, অর্থাৎ ডিপিআরসি হসপিটালের যে ট্রিটমেন্টের ব্যবস্থা, ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান যে রোগের জন্য স্পেশালাইজ, সেইটার সেই সমস্যায় উনি ভুগতেছিলেন দীর্ঘদিন যাবৎ। অর্থাৎ ওনার সমস্যা যে এভিএন বোথ হিপে ছিল, অস্টিওআর্থ্রাইটিস ছিল, তো এই ধরনের সমস্যার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্পেশালাইজ ডক্টর। আপনারা চাইলেই আমাদের এখানে আসতে পারেন, এসে ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ স্যারকে দেখাতে পারেন, তাহলে আপনারা আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ডিপিআরসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।